হাই ফ্রেন্ডস, আমি দেবাদিত্য, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। সরি বাইসে বুড়ে বলতে পারলাম না, কারণ হচ্ছে আগের সপ্তাহে ভিডিও ছাড়িনি, তার জন্য প্রথমে সরি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে আমি কাজ সেরে ফিরছিলাম ওই কোন্নগর বালি এই জায়গাগুলো চেনো তোমরা তো। আমি ফিরছিলাম হচ্ছে উত্তরপাড়া হয়ে, উত্তরপাড়া ওখানে রাস্তা করছে তো সেখানে আমি যথারীতি স্কুটি করে গেছি, আমার যে বাহনটা আছে ওই বাহনে করে। তো বাহন করে ফেরার সময় ভালোভাবে ফিরছি, ফিরতে ফিরতে হঠাৎ করে দেখি একটা মাতাল চলে এসছে সামনে, পুরো গাড়ির সামনে। আর সাডেন আমি ব্রেক মেরে দিয়েছি ওকে বাঁচাতে গিয়ে, সাডেন ব্রেক মারতে গিয়ে আমার নিচে নুড়ি বালি পাথর এইসব পড়া ছিল, বুঝতে পারিনি, তাল ফাল সামনে পুরো স্কিট। এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে অবস্থা, পায়ের ভিডিও ফটোগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তারা অন্তত জানবে যে আমার ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছিলো। তো ইনস্টাগ্রাম আইডিটা আমি দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম আইডিটা আমাকে ফলো করতে হলে ফলো করে নিও। আর প্লিজ একটু লাইক করে দিও, এই কষ্ট করে হয়েছে যা তা অবস্থা অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে, তো একটু লাইক করে দিও চাইছি, একটু লাইক চাইছি, একটু সাবস্ক্রাইব করে দিও, কেন এখন ভালো ভালো ভিডিও দেবো, সামনে আসছে ভালো ভালো ভিডিও। আর কী করে হয়েছে সেটা তো বলে দিলাম, মানে এবার আমি প্ল্যান করেছিলাম যে একটা বিরিয়ানির ভিডিও করেছিলাম, যেটা লাস্টে দেখতে পাবে তোমরা, ভিডিওটা লাস্টের দিকে দেখবে ভিডিও করেছি। তো ওটা করেছিলাম, করে রেখেছিলাম, ভেবেছিলাম ওখানে এসে একটুখানি কিছু একটা ব্লগ সেটিংকে করবো, করে ছেড়ে দেবো। কিন্তু যা অবস্থা, তাতে এক সপ্তাহ আগে মানে দু সপ্তাহ নিতে হলো আমাকে রিকভারি করার জন্য নিজের শরীরে। পুরো এই যে হাতে ধরে আছি, বাঁ হাতে, এটা আমার দাঁড় হাত, ওটা বাঁ হাত, বাঁ হাতে যে ধরে আছি, বাঁ হাতে তো কিছুই টাচ করতে পারছিলাম না, এমন ব্যথা ছিল। ও চলো বিরিয়ানির ভিডিওটা দেখে নাও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে যাও, কেন এখানে পাগলামো হয় বস, কিছু না হোক পাগলামো হয়। চলো ভিডিওটা দেখে নাও, টাটা বলবো না, ভিডিওটা আগে দেখো। বিরিয়ানি বানিয়েছে, বিরিয়ানিটা একবার দেখো, আজ বিরিয়ানিটা এমন হয়েছে, একদম একটু খেয়ে দেখি টেস্ট করে, একটুখানি চিকেনটা চিকেনটা প্রপার সিদ্ধ হয়েছে, সসাতে নুন নেই, আলুটা আমি মাখি এরম করে, ব্যাস আলুটা হচ্ছে এরম করে ঠ্যাস করে পড়ে যাবে, ঠ্যাস করে এরম করে নিয়ে দারুণ হয়েছে। ওই একটুখানি নুন কম হয়েছে, তো নুনটা একটু দিলে আর একটু ভালো লাগবে, তো খাই আমি। তোমার ভিডিওটা দেখো কন্টিনিউ, টাটা। এটা বন্ধ কর তো লাইটটা, এই জানটা বন্ধ কর।